আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসহাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তোমাদের জন্য অনলাইনে ক্লাস চলছে। অন্যান্য শিক্ষকদের মতো আমিও সেই ক্লাস করছি। আজকে আমি পড়াবো নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে। আমি আজকের বিষয় হলো সন্ধি। প্রথমে আলোচনা করছি আমি সন্ধির সংজ্ঞা নিয়ে। সন্নিহিত দুই ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আশা যোগ অতীত আশাতীত, হিম যোগ আলোয় হিমালয়। প্রথমটিতে আ যোগ অ মিলে আকার হয়েছে, দ্বিতীয়টিতে অ যোগ আকার মিলে আকার হয়েছে। আবার তত যোগ মধ্যে তন্মধ্যে, এখানে ত যোগ ম সমান সমান ন যোগ ম হয়েছে। সন্ধির উদ্দেশ্য, সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন আশা যোগ অতীত উচ্চারণে যে আয়াস প্রয়োজন, আশাতীত তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়, সেরূপ হিম আলয় বলতে যেরূপ শোনা যায়, হিমালয় তার চেয়ে সহজে উচ্চারিত হয় এবং শ্রুতি মধুর হয়। তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনিগত মাধুর্য সৃষ্টি হয় না, সেক্ষেত্রে ধ্বনি করার সন্ধি করার নিয়ম নেই। যেমন কচু যোগ আদা যোগ আলু কচ্ছা দালু হয় না, অথবা কচু যোগ আলু যোগ আদা কচ্ছা দালা কচ্ছা দা কচ্ছা লাদা হয় না। স্বরসন্ধি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন শাখা যোগ আরি শাখারি, রূপ যোগ আলি রূপালি, মিথ্যা যোগ উক মিথ্যুক ইত্যাদি। ব্যঞ্জন সন্ধি, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন ছোট যোগ দা সোরদা, পাঁচ যোগ স পাঁচশ, সাত যোগ স সাতশ, বারো যোগ এক বারে ইত্যাদি। তৎসমশব্দের সন্ধি, বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দই তৎসম শব্দ নামে পরিচিত। এ শ্রেণীর শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মেই সম্পাদিত হয়ে আসছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনের নাম স্বরসন্ধি। যেমন নর যোগ অধম নরাধম, হিম যোগ আলোয় হিমালয়, বিদ্যা যোগ আলোয় বিদ্যালয়, যথা যোগ অর্থ যথার্থ ইত্যাদি। তদ্রূপ শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, যথা যোগ ইষ্ট যথেষ্ট, পরম যোগ ইশ পরমেশ, মহাযোগ ইশ মহেশ ইত্যাদি। তাছাড়া আলোচনা করা যেতে পারে সূর্য যোগ উদয় সূর্যোদয়, যথা যোগ উচিত যথোচিত ইত্যাদি, দেব যোগ ঋষি দেবর্ষি, মহাযোগ ঋষি মহর্ষি ইত্যাদি। ব্যঞ্জন সন্ধি, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধি তিন ভাগে ভাগ করা যায়।
যথা এক ব্যঞ্জন ধ্বনি যোগ স্বর ধ্বনি, দুই স্বর ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, তিন ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি ইত্যাদি ভাবে ভাগ করা যায়। বিসর্গ সন্ধি সংস্কৃত সন্ধি নিয়মে পদের অন্তঃস্থিত র ও স অনেক ক্ষেত্রে অকোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। র বয়ঃশূন্য র ও তন্তস্য বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র এবং স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুভাগে ভাগ করা হয়েছে, রজাত বিসর্গ সজাত বিসর্গ। রস্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে, যেমন অন্তর অন্তর, প্রাতর প্রাত, পুনর পুন। সজাত বিসর্গ স্বস্থানে যে বিসর্গ হয় তাকে সজাত বিসর্গ বলা হয়, যেমন নমস নম, পুনস পুন, শিরস শির ইত্যাদি। বিসর্গের সাথে অর্থাৎ র ও স এর সাথে স্বর ধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। বিসর্গ সন্ধি দুভাগে বিভক্ত, বিসর্গ যোগ স্বর, বিসর্গ যোগ ব্যঞ্জন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সন্ধি নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।